আমি বলছি আপনার উত্তম কুমার, ওনার দুঃখটা তো সত্যি ঠিক, কিন্তু দুঃখ পাওয়ার মতোই ঘটনা ঘটেছে। উত্তম কুমারের অধ্যায়টা শেষ হয়ে যাবার পর একটা বিরাট ক্রান্তিকাল কিন্তু তাদের গেছে। কিন্তু এই যে আমাদের ছবি, এটা তো প্রমাণ করে দিয়েছে যে এটা ওনার বক্তব্যটার মধ্যে একটু ভুল আছে। আমরাও তো বুঝি, আপনি কি বলতে চাচ্ছেন? কেউ কাউকে ভালোবাসতে যে প্রতিদিন তার সাথে দেখা হতে হবে বিষয়টা এমন নয়। হাজার মাইল দূরে থাকলেও যে মানুষের ভালোবাসা বিন্দু পরিমাণে কমে না। উত্তম কুমারের শহরে বাংলা ছবি চলে, এখনো চলছে, রমরম করে চলছে। ঘুরে ফিরে আপনাদের মনে শত্রু শাকিব খান। তো ওনারটা চলেনি কেন সেটা বাংলা ছবির দর্শকদের দোষ দিয়ে তো লাভ নেই। যেখানে এতগুলো ছবি চলছে সেখানে ওনারটা কেন চলছে না, সে উত্তরটা ওনাকে খুঁজে বার করতে হবে। আপনারা ভয় পাচ্ছেন শাকিব বসকে, তাই তো আপনাদের খোঁসানিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাসে। আজকে আমরা যদি পার্শ্ববর্তী দেশেই দেখি, বিগত কিছুদিন আগের কথাই যদি আপনারা বলতে যান, অনেকেই কিন্তু বলে থাকেন যে ভাই সেখানে তো কিছু বছর আগেও সেখানে বাতিই জ্বলতো না, অবস্থাটা এমন ছিল। সত্যিই তাই বর্দা, আপনার প্রত্যেকটা কথার গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমাদের মোটা মাথা সেটা ঢুকবে না। আমি এসে এখানে দেখেছি সেখানকার এখন সুপার সুপার স্টার হিরো হিরোইনরা তারা এখানে কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো, পাগল হয়ে থাকতো কবে ঢাকা থেকে একটা ডাক আসবে, বিকজ এখানকার ইন্ডাস্ট্রি এতটাই সমৃদ্ধ ছিল তখন। চেয়ে বড় কথা কি জানো, যেটা আমার মনে হয়, আমি যদি বলি আমার ছবি অসাধারণ এসে দেখো, ওখানেই আমার 50% নম্বর কাটা যায়। জিত দেবের খোঁসানিতে প্রমাণিত হয়, জিত দেব বাংলাদেশের জন্য একটা রং করা পুতুল। আজকে চলচ্চিত্র কারা এগিয়ে নিয়ে যাবে, এখনকার এই ক্রান্তিকাল কারা এগিয়ে নিয়ে যাবে, যারা এখন ফিল্ডে আছে, যারা কাজ করছে। দর্শককে আগে বলতে দিতে হয় যে ছবিটা সাধারণ না অসাধারণ। কাফে ইন্ডাস্ট্রি যারা বয়ে নিয়ে যেতে চায় বহুদূরে ইন্ডাস্ট্রিকে, তারা সকলে মিলে একত্রিত হয়ে চেষ্টা করছে যে চলো সবাই আমরা একত্রিত হই নিজের প্রয়োজনে, আমরা একত্রিত হই চলচ্চিত্রের প্রয়োজনে, আমরা একত্রিত হই বঙ্গবন্ধুর চলচ্চিত্র যেটা তিনি তৈরি করে গেছেন এফবিসি, সেটা তো তারা ছুড়ে যাবে। তারা আমাদের দেশ থেকে ইনকাম নেবার জন্য আমাদের সাথে ভালোবাসার অভিনয় করে, বাট আমাদের দেশে একজন সুপারস্টার মেগাস্টার তৈরি হোক এটা তারা মন থেকে কখনোই চায় না। আমরা একত্রিত হই সেই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, আমরা কেন পিছিয়ে থাকবো, বাধা তো আসবেই। দেব না চাইলে কি হবে, আমাদের বস মেগাস্টার শাকিব খান কিন্তু অলরেডি বলিউডে। সো ভয়ভীতি তো কিছু আসবেই। জিত দেব তারা তাদের নিজের দেশে থেকেও বলিউডে তাদের উন্নতি আমরা দেখি নাই। এসব তো গেল নায়কদের ব্যাপার স্যাপার।